বরিশালে ধর্ষণ মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি আত্মহত্যার প্ররোচনার দায়ে 10 বছরের কারাদণ্ড দেয়া হয়। খালাস পেয়েছেন দুইজন। সকালে বরিশালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আবু শামীম আজাদ এই রায় ঘোষণা করেন। 2016 সালে বরিশাল নগরীর একটি হোটেল থেকে SSC পরীক্ষার্থী নাইমা ইব্রাহিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় মামলা করার পর গ্রেপ্তার হন সায়েম আলম। তার দেয়া তথ্যে জানা যায়, স্বামী স্ত্রী পরিচয়ে তারা একটি কক্ষ ভাড়া নেন। পরে অভিযুক্ত সায়েম নাইমাকে ধর্ষণ করলে সে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আত্মহত্যা করেন। এই ঘটনায় 2017 সালের 31 মার্চ চার্জশিট হয়।